গণেশ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভেটকি মাছের কালিয়া। আসুন আজকের রেসিপিটা দেখে নিন। ভেটকি মাছের কালিয়া করার জন্য এখানে পাঁচ পিস ভেটকি মাছ রয়েছে। মাছগুলো ভালো করে নুন হলুদ ও পাতিলেবুর রস দিয়ে মেখে নিতে হবে। পাতিলেবুর রস দেওয়ার ফলে ভেটকি মাছের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। এবার একটা পেস্ট করে নেব। একটা ছোট মিক্সিং জারে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, আটটা রসুনের কোয়া, অ্যাড করব তিনটি কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। আমাদের ফার্স্ট ব্যাচের মাছ ভাজা কমপ্লিট। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেব অল্প গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দু টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা। দু থেকে তিন সেকেন্ড নেড়ে নিতে হবে। অ্যাড করব পেঁয়াজ রসুনের পেস্টটা। এবার অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করব অল্প চিনি। মশলা কষানোর সময় যদি অল্প চিনি দেওয়া হয় তাহলে মশলার কালারটা সুন্দর হয়। আমরা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। আমরা দু থেকে তিনবার জলে ছিটে দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। আঁচ কমিয়ে জলে ছিটে দিয়ে দিয়ে মশলা কষানোর ফলে দেখুন কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার অ্যাড করব জল, দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা, দেব স্বাদ অনুসারে নুন। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিট রান্না হতে দেব। ব্যাস রেডি আমাদের ভেটকি মাছের কালিয়া। আমার ভেটকি মাছের কালিয়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। নমস্কার।